প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এবার আমি তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী একের প্রাথমিক যে আলোচনাগুলি, অর্থাৎ বেসিক যে আলোচনাগুলি। তো এখানে শুরুতে আমি বলবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তো দেখো, এখানে যে ভগ্নাংশের হরটা বড় হবে, অর্থাৎ লব অপেক্ষা যে ভগ্নাংশের হর বড় হবে, তাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। সংক্ষেপে যদি তোমরা বলতে চাও, তাহলে বলতে হবে যে যে ভগ্নাংশের হর বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে 1 এর নিচে 3, 2 এর নিচে 3, এই ভগ্নাংশগুলি হলো প্রকৃত ভগ্নাংশ। এখানে হরটা বড়, এটারও হর বড়। আর যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় হয়ে যাবে, অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হবে, তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা এরকম, যে ভগ্নাংশের লব বড় হয় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখানে 3/2, এখানে 3 হলো লব, হর হলো 2, তাহলে লব কিন্তু এখানে হরের চেয়ে বড়। আবার এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। তাহলে এই ভগ্নাংশগুলি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো মিশ্র ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ মিশ্রিত থাকবে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে সংজ্ঞাটা এরকম, মিশ্র মানে এখানে একটা পূর্ণ সংখ্যা নিতে হবে, তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত করে দিতে হবে, তাহলে হয়ে যাবে সেটা মিশ্র ভগ্নাংশ। যেমন এখানে 1 হলো পূর্ণ সংখ্যা, কিন্তু 2/3 এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে এখানে প্রকৃত একটা ভগ্নাংশ নিয়েছি, নিয়ে যুক্ত হয়ে গেল, তাহলে সেটা হলো কি মিশ্র ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ মিশ্রিত থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এরপর দেখো মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে পি ডিভাইডেড কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো পি ডিভাইডেড কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে শর্ত হলো কি যে পি ও কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ এর মানটা কখনোই শূন্য হওয়া যাবে না। তাহলে 2/3 এটা একটা মূলদ সংখ্যা, আবার -3/5 এটাও একটা মূলদ সংখ্যা। তো সকল পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এগুলো হয়ে যাবে কি মূলদ সংখ্যা। তাহলে 2/3, -3/5 এগুলো কিন্তু আমাদের মূলদ সংখ্যা। এরপর দেখো অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যাবে না তাকে কিন্তু অমূলদ সংখ্যা বলে। যেমন সকল মৌলিক সংখ্যার যদি তুমি রুট করো, তাহলে কিন্তু সেগুলো হয়ে যাবে অমূলদ সংখ্যা, মানে দশমিকের পর মান আসতেই থাকবে। আবার পাইয়ের মান কিন্তু এটাও অমূলদ সংখ্যা, এটা দশমিকের পর মান আসতেই থাকে। আবার এক্সপোনেন্ট অর্থাৎ এর মানও কিন্তু এখানে দশমিকের পর আসতেই থাকবে, 2.7182 .. এভাবে আসতে থাকে। এগুলো হলো অমূলক সংখ্যা। তাহলে যে সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যাবে না তাকে অমূলক সংখ্যা বলা হবে, আর যে সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যাবে তাকে বলা হবে মূলক সংখ্যা। তো যদি এই ভিডিওটি দেখে তোমরা একটু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো, করে তোমার সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যেন তারা উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমার মতামত জানাও।